হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে হাজির হয়েছি, যেটা হলো স্ক্রিন রেকর্ডার। স্ক্রিন রেকর্ডার মোস্ট ইম্পর্টেন্ট আমাদের সকলের জন্য। আমরা এখন ক্লাস করি বা কোনো প্রেজেন্টেশন দেওয়ার সময় আমরা চাই যে আমাদের স্ক্রিনটা রেকর্ড হয়ে থাকুক, বাট ভালো কোনো সফটওয়্যার না পাওয়ার কারণে সেটাতে ওয়াটার মার্ক চলে আসে, 5 মিনিট পরে ক্লোজ হয়ে যায়, কয়েকদিন পরে আবার লাইসেন্স ইস্যু থাকে। সো আজকে আমি দেখাবো যে এইসব ঝামেলা থেকে মুক্ত রেখে কীভাবে আপনারা ফুল এইচডিতে স্ক্রিন রেকর্ড করতে পারেন খুবই সহজে। এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট রেকর্ড করে রাখার জন্য, বিশেষ করে এখন যারা ক্লাস করেন তাদের বিভিন্ন কারণে অমনোযোগী থাকতে হয় বা অমনোযোগী হয়ে যান। যখন আপনারা স্ক্রিন রেকর্ড করে রেখে দিবেন তখন আপনারা কিন্তু সার্টেন টাইম পরে আপনারা কিন্তু সেটা দেখে আবার সেটা থেকে শিখতে পারবেন। তো আমরা এখন সেরকমই একটা সফটওয়্যারের সাথে পরিচয় করে দিব, ফ্রি সফটওয়্যার এবং খুবই পপুলার একটা সফটওয়্যার। এই জন্য আমরা আমাদের ব্রাউজারটা ওপেন করব, আমরা চলে যাব google.com লিখে এন্টার করলাম। এখন আমরা এখানে লিখব OBS STUDIO। OBS স্টুডি লিখে আপনারা এন্টার করবেন, আমি এন্টার করলাম। এন্টার করার পর ফার্স্টে যে OBS এর লিঙ্কটা চলে আসবে, OBS ওপেন ব্রডকাস্ট সফটওয়্যার, আমরা এইটাতে ক্লিক করলাম, ব্রডকাস্ট সফটওয়্যারে ক্লিক করলাম। সফটওয়্যার ক্লিক করার পরে আপনারা এখানে ফিচার পেয়ে যাবেন, একটা উইন্ডোজের জন্য, ম্যাকের জন্য, লিনাক্সের জন্য, বথ অপারেটিং সিস্টেমের জন্য লাস্ট রিলিজ ভার্সনটা আপনারা পেয়ে যাবেন। যেহেতু আমার এটা উইন্ডোজ সেই জন্য আমি কী করবো, জাস্ট উইন্ডোজে ক্লিক করবো। আমি উইন্ডোজে ক্লিক করলাম, ওকে, ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। 72 MB ভিডিও, বেশিক্ষণ লাগবে না, MB ফাইল বেশিক্ষণ লাগবে না ডাউনলোড করার জন্য। এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার ইন্টারনেটের উপরে। ইন্টারনেট স্পিড যদি হাই হয় তাহলে খুবই তাড়াতাড়ি ফাস্টার আপনি ডাউনলোড করে নিতে পারবেন। অলরেডি দেখতেছেন যে আমার 50 MB কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে, দ্যাট মিন্স কয়েক সেকেন্ডের মধ্যে আমার এটা ডাউনলোড ফিনিশ হয়ে যাবে। আমরা ওয়েট করতে থাকি আনটিল ডাউনলোড ফিনিশ। আমরা দেখতেছি যে মেসেজ অলরেডি চলে আসছে, দ্যাট মিন্স আমার এটা ডাউনলোড কমপ্লিট। এখন আমি এখানে ক্লিক করব, এখানে যে অ্যারো বাটনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট ওপেনে ক্লিক করে দিতে পারেন, আমরা জাস্ট ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে ইয়েস চাবে, আপনারা ইয়েস বাটনে প্রেস করবেন এবং এটাকে আমি মিনিমাইজ করে রাখলাম। করে তারপরে আমরা নেক্সট বাটনে প্রেস করব। নেক্সট বাটনে প্রেস করার পরে একটা মেসেজ শো করতেছে, ইউর সিস্টেম ইজ মিসিং রান টাইম কম্পোনেন্টস দ্যাট OBS স্টুডিও রিকোয়ার, ওল্ড ইউ লাইক টু ডাউনলোড দ্যাম? ইয়েস, যদি আপনার এই রান টাইমটা ডাউনলোড করা না থাকে তাহলে আপনারা ইয়েসে প্রেস করবেন। তাহলে ইয়েসে প্রেস করার সাথে সাথে আপনারা কী করবে, আপনাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে নিয়ে যাবে, যে সাইট থেকে আপনারা ডাউনলোড করবেন। ওকে, আমাদের যে ওয়েবসাইটে নিয়ে আসছে এবং এটাকে রেফার করছে ডাউনলোড করার জন্য, ভিজুয়াল C++ 2019। আমরা এটা যে আপনার যে PC-তে যদি 64-bit হয় 64-bit রিকোয়ারমেন্ট করবে, 32-bit হলে 32-bit রিকোয়ারমেন্ট করবে। আমরা এখন এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখতেছি ডাউনলোড শুরু হয়ে গিয়েছে, 14 MB ফাইল, কিছুক্ষণ সময় লাগবে। ওকে, ডাউনলোড ফিনিশ। আমরা এখন এখানে ক্লিক করব, যে ডট 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 দেখা যাচ্ছে অপশনসে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে ওপেন করব, ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে আই অ্যাগ্রি দিয়ে দেব, অ্যাগ্রি দিয়ে লাইসেন্স এগ্রিমেন্ট যেটা আছে সেটা দিয়ে আমরা ইনস্টল করব। ইনস্টল করার পরে আমাকে ইয়েস চাবে, আমরা কি আমরা মাউস চেপে ইয়েসে প্রেস করলাম। কিছুক্ষণ সময় নেবে ইনস্টলটা কমপ্লিট হওয়ার জন্য, আমরা কিছুক্ষণ ওয়েট করতে থাকি ইনস্টলেশন কমপ্লিট করার জন্য। এটা ডিপেন্ড করবে আপনার ইন্টারনেট, আপনার PC-র স্পিডের উপরে, যদি PC-র স্পিড অনেক হাই হয় তাহলে খুবই দ্রুত ডাউনলোড ইনস্টল হয়ে যাবে। দেখতেছেন যে সেটআপ সাকসেসফুলি দেখাচ্ছে, আমরা এটা এখন ক্লোজ করে দিলাম। ক্লোজ করে আমরা আবার যে ব্রাউজারে ডাউনলোড করেছিলাম সেই ব্রাউজারে গেলাম, যে আমরা যে ডাউনলোডটা যেখান থেকে যেখানে করেছি সেখানে আমরা যাব। কীভাবে যাব, আমরা এখানে যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপি তাহলে কিন্তু আমার ডাউনলোড লোকেশনটা শো করবে। আমি যে OBS যে ডাউনলোড করেছিলাম সেই OBSটা ওপেন ইন ফোল্ডারে ক্লিক করলাম, অথবা আপনারা এখান থেকে ডাউনলোডে যেতে পারেন সরাসরি দিস PC ওপেন করে। আপনারা যদি ডাউনলোডে ক্লিক করেন তাহলে কিন্তু ডাউনলোডে চলে আসবেন। এখন OBS যেটা ডাউনলোড করেছে সেটার উপরে আমরা ডাবল ক্লিক করব,
ডাবল ক্লিক করে ইয়েস প্রেস করব ইনস্টলেশনের জন্য। ওকে, এখন ইনস্টলেশনের সিস্টেম চলে আসছে, আমি নেক্সটে প্রেস করব, নেক্সট প্রেস করে আবার নেক্সট প্রেস করব, এখন আমি ইনস্টলে ক্লিক করব। ওকে, দেখতেছি যে এটা ইনস্টল হয়ে যাচ্ছে, কিছুক্ষণ সময় লাগবে আমাদেরকে, ওয়েট করতে হবে ইনস্টল না হওয়া পর্যন্ত। ওকে, এখন আমরা লঞ্চ ক্লিক করে আমরা কি করব, ফিনিশ করব, তাহলে আমাদের অ্যাপ্লিকেশনটা রান হয়ে যাবে। ওকে, এখানে আমরা কি করব, এখানে তিনটা অপশনস আছে, সেটা হলো অপটিমাইজ ফর স্ট্রিম রেকর্ডিং ইন সেকেন্ডারি, অপটিমাইজ জাস্ট ফর রেকর্ডিং, আই উইল নট বি স্ট্রিম। যদি আপনারা স্ট্রিম করতে চান লাইভ তাহলে উপরেটা রাখবেন, আর যদি না চান তাহলে আপনারা নিচেরটাতে ক্লিক করে আপনারা কি করবেন, নেক্সট প্রেস করবেন। এবং এখানে দেখাচ্ছে বেস ক্যানভাস, আপনার রেজুলেশনটা যে সেম যেটা আপনাকে অফার করে সেটাই আপনি দিয়ে দিবেন। কারেন্ট আমার যেই ডেস্কটপে যে সাইজটা আছে সেটাই শো করতেছে। যদি আপনারা আরও কম সাইজের চান সেটাও আপনার 1018x17 যদি চান সেটা আপনারা করতে পারেন, বাট আমি কারেন্ট ইউজারই রাখতেছি, রেখে জাস্ট কী করবো আর চেঞ্জ না করে নেক্সটে যাবো। চেপে এখন কী করবো, জাস্ট অ্যাপ্লাই সেটিংসে ক্লিক করবো। ওকে, এখন অ্যাপ্লাই সেটিংসে ক্লিক করার পরে এখন আমাদের কিছু সেটিংস করে নিতে হবে, সেটা হলো আমি যে এখানে যে সোর্স, দুইটা সোর্স আছে, এখানে যে সোর্সটা আছে এখানে যদি আমি মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে অ্যাড অপশন আসবে। অ্যাড থেকে আমরা চলে যাব ডিসপ্লে ক্যাপচার্স অপশনস, আমরা যেহেতু ডিসপ্লে ক্যাপচার করতে যাচ্ছি আমরা ডিসপ্লে ক্যাপচার্স ক্যাপচারে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনারা যে নেম দিবেন সেই যে ভিডিওটা করবেন সেই ভিডিওটার নেম দিয়ে দিতে পারেন। আমি ডিসপ্লে ক্যাপচার নামে রেখে ওকেতে চাপব। ওকে চাপার পরে আমার সামনে কিছু ফিচার চলে আসছে, আমি এখন কি করব, এখান থেকে যদি আপনারা চান তাহলে আবার এখান থেকে আপনাদের চাইলে কার্সর ইউজ করে আপনারা সাইজ দিয়ে দিতে পারেন, বাট আপনার যে ক্যাপচার সাইজ ডিফল্ট ছিল সেটাই আপনারা রেখে জাস্ট ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পরে এখন আমার রেডি, জাস্ট যদি স্টার্ট সেটিংয়ে স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করি তাহলে রেকর্ডিং শুরু হয়ে যাবে, বাট আমি আমাদের কিছু সেটিংস করে নিতে হবে। সেটিংসে ক্লিক করার পরে একটা ডিসপ্লে চলে আসবে, এখান থেকে আপনারা কী করবেন, চলে যাবেন আউটপুটে, আউটপুটে ক্লিক করার পর আউটপুট মোড সিম্পলি আছে, এখান থেকে আপনারা ক্লিক করবেন অ্যাডভান্সে, অ্যাডভান্সে ক্লিক করার পরে আপনারা পেয়ে যাবেন রেকর্ডিং, রেকর্ডিংয়ে করবেন, রেকর্ডিং ক্লিক করার পরে টাইপে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনারা চাইলে স্ট্যান্ডার্ড রাখতে পারেন, কাস্টমার আউটপুট রাখতে পারেন, আমি স্ট্যান্ডার্ডে রেখে দিব। রেখে দিয়ে রেকর্ড কাজ কোথায় হবে, আমি চাচ্ছি যে ডেস্কটপে রেকর্ড হবে, আপনারা চাইলে অন্য কোনো ব্রাউজারে ক্লিক করে রাখতে পারেন। আমি জাস্ট ব্রাউজ করলাম, ব্রাউজ করে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, আপনারা চাইলে কোনো ড্রাইভে রাখতে পারেন, আমি জাস্ট সিলেক্ট করলাম যেটা রেকর্ড হবে সেটা ডেস্কটপে চলে যাবে। এবং এখানে দেখাচ্ছে যে অডিও জ্যাক 1, 2, 3, 4 আপনি কোনটা ইউজ করতে চান, অডিও ট্যাক 1 আছে আমি 1ই রাখবো। এনকোডারে আপনি ক্লিক করে আপনারা কী করবেন, জাস্ট X264 ক্লিক করে দিবেন। ওকে, 246 ইউজ করবেন, আমরা এনকোডার 246টা ইউজ করি। যদি বিটরেট কমাতে চান তাহলে আপনারা কমাই দিতে পারেন। তারপরে আপনারা জাস্ট কী করবেন, অ্যাপ্লাই করবেন, ওকে দিবেন। ওকে ওকে দেওয়ার পরে, মানে ওকে দেওয়ার আগে আমরা অডিও সেটিংটা করে নিব। অডিও সেটিংটা আপনারা চাইলে 4400 রাখতে পারেন, 48 লেটেস্ট 48ই রাখলাম। রেখে এখানে চ্যানেল যে আছে, মাইক যেটা আছে আপনারা কোথায় রাখতে চাচ্ছেন, আমি চাচ্ছি আপনার যেই অডিও বা আপনার ভিডিওতে, ভিডিওতে যাওয়ার পরে এখানে আপনি চাইলে ভিডিও যে আবার আপনার ক্যানভাসটা সিলেক্ট করে দিতে পারেন, কত ফ্রেমওয়ার্কে আপনি চাচ্ছেন স্ক্রিন রেকর্ডটা করতে, আউটপুট স্কেলটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আর এখানে যেটা করতে পারেন, আপনি এখানে ক্লিক করে এখান থেকে আপনি এখানে কিছু করার দরকার নাই, আর ফ্রেমওয়ার্ক 30 আছে 30 থাকবে। তবে এখানে আরেকটা যে অপশনস আমরা দেখি, এটা হলো আপনি কোন ফরম্যাটে আসলে ভিডিওটা করতে চাচ্ছেন সেই ফরম্যাটটা আপনাকে দেখিয়ে দিতে হবে। আমি জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি, এটা ভিডিওতেই থাকবে। আউটপুট আপনার আউটপুটে পেয়ে যাবেন, আউটপুটে জাস্ট ক্লিক করে এখানে রেকর্ডিং ফরম্যাট কি ফরম্যাটে চাচ্ছেন, যেমন রেকর্ডিং ফরম্যাট MKB আছে, আপনারা এখান থেকে কী করবেন MP4 সিলেক্ট করে দিতে পারেন। আপনারা চাইলে এখানে কি করতে পারেন, FLV MOV MKBও সিলেক্ট করতে পারেন, বাট আমাদের পপুলার MP4, MP4 দিলে হয় কি আপনাদের যে কোনো প্লেতে আমরা প্লে করতে পারি, প্লেয়ারে আমরা প্লে করতে পারি, প্লাস আমাদের এটা কনভার্ট করব এবং ওকে করব। এখন কি সম্পূর্ণ
রেডি আমাদের এটা ইউজ করার জন্য। তো আমরা এখন চাইলে কি করতে পারি, আমাদের যখন মিটিং শুরু হবে তখন আমরা যদি স্টার্ট রেকর্ডিং শুরু করি তাহলে কিন্তু, বা ক্লাস শুরু হলে আমাদের কিন্তু ফুল স্ক্রিনটাই রেকর্ড হতে শুরু করবে। তাহলে আমরা এখন কি করব, জাস্ট স্টার্ট রেকর্ডে ক্লিক করি। স্টার্ট রেকর্ড ক্লিক করে আমরা কি আমাদের স্ক্রিনটা রেকর্ড করি, এখানে ডিসপ্লেতে যেটা থাকবে সেটাই রেকর্ড হতে থাকবে। তাহলে আমরা স্টার্ট রেকর্ডে ক্লিক করলাম। আমি দেখতেছি এখানে দেখতেছেন যে আমি যে ভিডিওটা পাথ সিলেক্ট করেছিলাম ডেস্কটপে, অলরেডি কিন্তু ডেস্কটপে চলে আসছে, তার মানে রেকর্ডিং শুরু হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে ক্লোজ মিনিমাইজ করে আমি আমার ব্রাউজারটা ওপেন করি, ওকে, আমার চ্যানেলের ভিউটা আপনাদেরকে দেখালাম। হ্যাঁ, যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা চেপে নেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা খুব সহজেই কী পেয়ে যান, নোটিফিকেশান পেয়ে যান। তাহলে এখন যদি আমরা এটাকে অফ করে দিই, এটাকে আমরা স্টপ রেকর্ডিং করে দিলাম, ওকে। স্টপ রেকর্ডিং করার পরে দেখতেছি যে আমার এখানে রেকর্ডিংয়ে যে এটা চলে আসছে MP4 চলে আসছে। এখন যদি আমরা এটাকে প্লে করি, আমরা এটাকে ক্লোজ করে দিলাম, ক্লোজ করে আমরা এটাকে এখন প্লে করি, ডাবল ক্লিক করলাম প্লে করার জন্য। দেখতেছেন যে ডিসপ্লেতে যে ইটা ছিল সেটাই কিন্তু রেকর্ড হয়ে শুরু করেছে এবং রেকর্ডিং হয়েছে। আপনারা আপনাদের মতো করে কী করতে পারবেন, রেকর্ড করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং আপনাদের কাজে দিবে। যদি আপনারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে